কি ভাবছো, ভুল করে আবার সেম ভিডিও আপলোড হয়ে গেল? না, একদমই না। এটা মৌসুমীর প্রথম পর্ব, আর আজকে দেখতে চলেছ মৌসুমীর দ্বিতীয় পর্ব। যারা এখনো দেখোনি তারা আই বাটনের লিঙ্কটা প্রেস করে আগে দেখে নাও প্রথম পর্বটা। তো একটা প্রবলেম হয়ে গেছে। ওয়েলকাম টু মাই চ্যানেল, দিস ইজ মাই ডিজাইন, আর আজকের ব্লগ মৌসুমীতে হলি। ফিরে এসে খাওয়া সেরে আমরা বেরিয়ে পড়লাম এই ট্রিপের মোস্ট মেমোরেবল নৌকা সফরে, যেখানেই অরিজিনাল সং রাইটার কম্পোজারের গলায় শুনলাম আমাদের খুবই পরিচিত গান আমাকে নাও। ও নদী কেন ফিরিয়ে দিলে, আমি বড় রোষে মরিয়ে দিলে দিলে, বলি বইতে দাও, বলে শেষ নয় বাকি আছে খেলা, যেরম পার ছয় লালনের ভেলা, আরো সইতে দাও। ঢেউবে ঢেউবে নাও নাও না, নাও দু হাত ভরে নাও, আমাকে নাও আমাকে নাও, আগুনে নাও ফাগুনে নাও, ঢেউবে ঢেউবে নাও নাও নাও, ঢেউবে ঢেউবে নাও নাও নাও, ঢেউবে ঢেউবে নাও নাও নাও, ঢেউবে ঢেউবে নাও। এই দেশটা তোমার, এই দেশটা আমার, এই দেশ গোপালের ঠিক যতটা জন আজাদের, আমি ক্যারল গাব আর সুফিও গাব, আর শ্যামার নামে গান আছে রাম প্রসাদের, আমি ধর্মযুদ্ধে দৃপ্ত কণ্ঠে মানুষ জাতির পক্ষনি, এই সাত সাতেরও পাল্টে দেবে এমন তো কেউ দক্ষ নেই, ওরে বাঙালি কেন ধর্ম তুলে করতে পারিস ঘর ছাড়া, আজ ভাতের লড়াই ভাতের লড়াই যাচাই হবে শির দ্বারা, এই জাতের নামে আগেও অনেক লোক মরেছে আবার নয়, ওরে শোন রে বেকুব গান খুলে শোন, দেশটা কারো একার নয়, ওরে শোনের নামে আগেও অনেক লোক মরেছে আবার নয়, ওরে শোন রে বেকু কান খুলে শোন, দেশটা কারো একার নয়, ওরে শোন রে বেকু কান খুলে শোন, দেশটা কারো। নৌকা করে সবাই মিলে একটা হেভি সানসেট দেখলাম, অসাধারণ সানসেট, সূর্য এদিকে ডুবলো এবং অনেক অনেক গান করা হলো, অনেক গান, তোমাদের যে কটা গান পারবো এই ভিডিওর মধ্যে ইনক্লুড করে দেবো। এই বোটটা ভাড়া করা যায় না, তোমরা যদি এখানে আসো মৌসুমীতে আসো আমি দাদার নাম্বার দিয়ে দেবো, যেই দাদা নিয়ে এসছে আমাদেরকে সে দাদার নাম্বারটা এখানে আমি দিয়ে দেবো, ফোন করে দেবো, তো সেই নাম্বারে ফোন করে তোমরা মৌসুমী এলে এই নৌকাটা ভাড়া নিতে পারো। ভাড়া নেওয়াটা তোমাদের উপর ডিপেন্ড করবে, কত
টাকা নেবে কি বৃত্তান্ত সেটা তোমাদের উপর ডিপেন্ড করবে কোথায় যাবে তার উপরে। আমরা যেহেতু মানে মোটামুটি মাস সমুদ্র নয়, দ্বীপ থেকে একটু দূরে 20-25 মিনিটের ডিস্টেন্স কভার করেছি, তো পার হেড অলমোস্ট 130-140 করে পড়ছে। আর তোমরা চাইলে জম্বু দ্বীপের দিকে ঘুরে আসতে পারো, বা তোমরা চাইলে ওদিকে গঙ্গাসাগরের দিকে যেতে পারো, সেই অপশানও রয়েছে, তোমাদের উপর ডিপেন্ড করছে এবং তার উপরেই ভাড়া ডিপেন্ড করছে। তো তোমরা এখানে এসো, অসাধারণ ফিল। আমরা মাস সমুদ্রে দাঁড়িয়ে জাস্ট ভেসেলটা অফ করে দিয়েছে, কোনো আওয়াজ নেই, চারদিকে খালি ঢেউয়ের আওয়াজ। আমার পায়ের মধ্যে জল লাগছে, আর আমি একদম সামনে আসছি, অসাধারণ। অনেক জায়গা আছে পুরে, সাসনা বালুর পদ্মা নদীর পরে এরকম যদি কিছু ট্যালেন্টেড বন্ধুরা তোমার সাথে ট্রিপে থাকে এবং মাঝ সমুদ্রে ঢেউ ও গিটারে তালে তালে সূর্যাস্তের সঙ্গে পূর্ণিমার চন্দ্রোদয়ও দেখতে দেখতে কীভাবে যে সময় কেটে যাবে এবং আমাদেরও কীভাবে যে তিনটে ঘন্টা কেটে গেল তা কেউই টের পেলাম না।
এই ছিল মৌসুমীর দ্বিতীয় পর্ব। আর তৃতীয় পর্ব খুব তাড়াতাড়ি আসতে চলেছে, এর জন্য তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও, আর দেখে নাও কিছু তৃতীয় পর্বের গ্লিমস। এখানে এই হলো আমাদের টেন্ট, এখানে আছে, এখানে আছে, এখানে আছে, আর একটা হাতি ঘুমাচ্ছে। আরে এর ঘরেও নেওয়া যাবে না। এই হলো সমুদ্র, এই হলো সমুদ্র, আর এই হলো হাতি।